হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিরাজ মোহাম্মদ। এদেশে আমি এসেছি 2007 সালের জুন মাসে, আজকে 13 বছর রানে। এই মুহূর্তে আমি পড়ালেখা করছি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ডিজিটাল মিডিয়া নিয়ে। আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে সিওয়াই বাংলা টিভি, সাই বাংলা টিভি, এটার কারণে অসংখ্য মানুষ আমাকে বিভিন্নভাবে সাইপ্রাস সম্পর্কে জানতে চায় এবং ফোন করে। এছাড়া গত এই ফোনগুলোর কারণে গত কিছুদিন থেকে আমি বেশ কিছু ভিডিও দেখেছি যেটা সাইপ্রাসের নিয়ে বাংলাদেশে বসে মানুষ চ্যানেলে ভিডিও দিচ্ছে। এই ভিডিওগুলো দেশে বসে করা, কিন্তু সাইপ্রাস সম্পর্কে তারা সব জানতা শমশেরের মতো। এই শমশেরেরা মানুষদেরকে এমনভাবে চমৎকার করে তার ভিডিওর ভিউগুলো বাড়ানোর জন্য যে সাইপ্রাসের ভিসা বিনা বিষয়ে বিনা ইয়েতে আপনি সাইপ্রাস চলে যেতে পারবেন, সাইপ্রাসের ইনকাম কত, সাইপ্রাসের কোয়ালিটি কী, সব কিছু তারা বলছে। বাট তারা কেউই সাইপ্রাস ভ্রমণ করেননি। এই দীর্ঘদিন এদেশে থাকার কারণে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং মানুষের যে কষ্ট আমি দেখেছি, সেই কষ্ট থেকেই আজকের এই ভিডিওটা করা। আমার পরিচয় আপনারা জেনেছেন, ছোট্ট আমার পরিচয়। ভুয়া ভিডিওগুলো দেখে আপনারা কখনো সাইপ্রাসে আসার সিদ্ধান্ত নেবেন না। বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। আপনি ঘরে বসে, বিশ্বটা হচ্ছে আপনার হাতের মুঠোয়, একটা ছোট্ট মোবাইলের মধ্যে রয়ে গেছে। সুতরাং আপনি গুগলে সার্চ করুন, প্রতিটি কলেজের, প্রতিটি ইউনিভার্সিটির টোটাল বিষয়গুলো, ভিসা প্রসেসিং সিস্টেম সব কিছু ওর মধ্যে রয়েছে। আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করতে ভয় পান, কোনো সমস্যা নেই, অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু আপনি যাচাই বাছাই করুন, আসার আগে, আসার পরে নয়। আপনি যদি এভাবে করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোথায় আসতেছেন। এই সাইপ্রাসটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, একটা হচ্ছে তার্কিশ সাইপ্রাস। গ্রিক সাইপ্রাসকে সাইপ্রাস বলা হয়, তার্কিশ সাইপ্রাসটাকে নর্থ সাইপ্রাস বলা হয়। দুইটার টাকার আলাদা, দুইটার সীমান্ত আলাদা। এখানে রয়েছে 78%, আর নর্থ সাইপ্রাসে রয়েছে 38%, 72 এবং 38। এ হচ্ছে ডিভাইডেশন, এটা 1974 সালে এই ডিভাইডেশন হয়েছে। এখানে মুসলমান খ্রিস্টানরা থাকে, নর্থ সাইপ্রাসে মুসলমানরা থাকে। নর্থ সাইপ্রাসে যারা আসে এবং গ্রিক সাইপ্রাসে যারা আসে, এর মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। গ্রিক সাইপ্রাসে যারা আসেন, অর্থাৎ সাইপ্রাসে যারা আসেন, তাদের পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প সম্বলিত ভিসা লাগানো থাকে। কিন্তু নর্থ সাইপ্রাসে যারা আসেন, আপনি আপনার পাসপোর্ট দেখলে দেখবেন যে ওখানে কোনো ভিসা লাগানো নেই, পেপার ভিসায় এয়ারপোর্টে আসতে হয়। সুতরাং এটা দিয়ে আপনি বুঝে ফেলবেন যে আপনি কোথায় যাচ্ছে। এই সাইপ্রাসের টাকার নাম হচ্ছে ইউরো, আর নর্থ সাইপ্রাসের টাকার নাম হচ্ছে তার্কিশ লিরা। তার্কিশ লিরার ইয়ে হচ্ছে, মূল্যায়ন হচ্ছে বাংলাদেশের 1 লিরা সমান বাংলাদেশের 6 টাকা, আর এখানে 1 ইউরোর দাম হচ্ছে বর্তমান ক্রাইসিসের সময় বাংলাদেশের মূল্যমানের হয় 95 অথবা 92, 93, এইভাবে উঠা নামা করে 107 পর্যন্ত, 10 পর্যন্ত যায়। ইউরোর রেট কত আপনারা গুগলে চার্জ দিলে জেনে যাবেন। সুতরাং আমার ভিডিওর উপরে নির্ভর করা খুব জরুরি নয় আপনাদের। তাহলে দেখেন, এই দুই ভাগটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কোথায় আসার সিদ্ধান্ত নিচ্ছেন, ইটস ইম্পর্টেন্ট ম্যাটার। আপনি জেনে নেন আপনার ইউনিভার্সিটি কোথায়। আপনি হয়তো ওখানেও যে রাজধানী ওইটাও নিকোসিয়া, এখানে যে রাজধানী এটাও নিকোসিয়া, দিস ইজ দ্য প্রবলেম। আপনি দেখেন নিকোসিয়ার মধ্যে কোথায় এটার অবস্থান, তার ভাষা কী, তার এরিয়া কী, তাদের ইয়া মুদ্রা কী, তাহলে আপনি বুঝে ফেলবেন। আপনি ছোট্ট করে চার্জ করে ট্রাই করে দেখেন, ফেসবুকে, গুগলের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, আরও যে সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে আপনি লোকদেরকে ফাইন্ড আউট করে জেনে নেন কিছু ইনফরমেশন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। অসংখ্য মানুষ গত 6 মাসে এই সাইপ্রাসে প্রায় সম্ভবত 3 থেকে 3,500 স্টুডেন্ট পাড়ি দিয়েছে, ওই দেশে আসছে, আবার দালাল ধরে এই দেশে এসছে, এখানে এসে রিফিউজি অবস্থায় দিনাতিপাত করছে অনেক কষ্টে, যাদের কাজ নেই, কর্ম নেই, এখানে স্থায়ী কোনো অবস্থান নেই। এই লোকগুলো ইচ্ছা করলে দেশেও যেতে পারবে না, এই কথাগুলো দেশেও বলতে পারছে না, কারণ 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে এসেছে।
সুতরাং আপনি কোথায় আসছেন এই সিদ্ধান্তটা আপনার নেওয়া দরকার। যেসব ভাইরা যেসব এজেন্সিরা বাংলাদেশ থেকে এইখানে লোকদেরকে স্টুডেন্ট হিসেবে পাঠাচ্ছেন, আপনাদেরও চিন্তা করা দরকার, শুধু আপনার লাভের কথা চিন্তা না করে আপনাদেরও চিন্তা করা দরকার, আপনারা একটা স্টুডেন্টকে কোথায় ফেলে দিচ্ছেন, কোথায় পাঠিয়ে দিচ্ছেন। আপনারা বলতেছেন যে এটা ইউরোপ, আসলে কি এটা ইউরোপ? এইটা গ্রিক সাইপ্রাসটা একটা ট্রানজিট হিসেবে ইউজ হয়, এটা সত্যি কথা, বাট এটা খুবই পেইনফুল একটা বিষয় যে এই ট্রানজিটটা কিভাবে ইউজ হয়। অনেকে এখানে এসে মনে করে যে আমি ইউরোপিয়ান বিয়ে করে রাতারাতি বড় লোক হয়ে যাবো, বিষয়টা এত সহজ নয়, এখান থেকে আসলেই আমি চলে যাব, বিষয়টা এত সহজ নয়। সুতরাং আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার আমি কোথায় আসছি। আপনি ভিডিওর উপরে যে কোনো কারোর ইনফরমেশনে ধোকাবাজি খেয়ে আপনি আপনার লাইফটাকে বরবাদ করে দিয়েন না। যে কোনো জায়গা যাওয়ার আগে আপনাকে সিদ্ধান্ত